আমরা মেয়েরা যেটাই করি না কেন, কতিপয় মানুষ আমাদের, সেটা হতে পারে আত্মীয় স্বজন, সেটা হতে পারে খুব কাছের আত্মীয় স্বজন, কাছের মানুষ হতে পারে দূর সম্পর্কে আত্মীয় স্বজন, তো এরা সবসময় কথা বলবে, এরা পেছনে কথা বলবেই। আপনি প্রাইভেট জব করেন, আপনি বিজনেস করেন, আপনি কোনো জব করেন, আপনি ব্লগিং করেন, আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যেটাই চান যেটাই করেন, তাদের প্রবলেম থাকবে। আমি প্রাইভেট জব করলাম, নানা ধরনের মানুষ, আচ্ছা এই প্রাইভেট জব করতেছে, আরে জবে, প্রাইভেট জবে কত কিছু হয় জানো, আরে বসরা বসদের কত কিছু করতে হ্যান তেন, আরে ছি 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 মানে জোত রাখলে না, ফাইন আমি জব ছেড়ে দিলাম, বিজনেস শুরু করলাম, আরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বিজনেস করো, ছি 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 এটা তোমার সাথে যায়, আরে মানে জোত রাখলে না, ফাইন। স্কুলে ঢুকলাম, আরে পড়াশোনা শেষ করে আসে স্কুলে ঢুকছো মাত্র, স্কুলে ইয়ে পড়াও, আহ আরে বিসিএস আছে কত কিছু আছে, এখানে ঢুকলে না পড়াশোনা করো না, ফাইন। হাউস ওয়াইফ আছে, আরে হাউস ওয়াইফ আছো, হ্যাঁ হাউস ওয়াইফের চাকরি মানে পড়াশোনা করলা না এত বছর পর্যন্ত করে হাউস ওয়াইফ আছো, নিজের সেলফ রেসপেক্ট থাকা দরকার, ফাইন। এরপর আমি আমার প্যাশন খুঁজে বের করলাম, ভিডিও মেকিং টুকটাক শুরু করছি, এখন ব্লগিং শুরু করছি। এরপর আমার কাছের আত্মীয় স্বজন হতে পারে আমার চাচি, খালা, মামি, ভাবি, নানি থাকে না এরকম, ফুফাতো বোন, ফুপু, এই যে এরকম, এরা সবাই বলতেছে যে আচ্ছা ব্লগিং শুরু করছো, ইস এই বয়সে আইসা ভিডিওর সামনে কি বলো না বলো, কি ড্রেস মেস পরে এগুলা করো, ছি 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 আমাদের লজ্জায় নাক কাটা গেল, কি শুরু করছে এই মেয়েটা, মানে আমার কোনো কিছু করা দিয়ে তাদের নাক কাটা যায়। আমরা মেয়েরা কোনো কিছু যদি করতে চাই, আমি জানি আমার এই সিচুয়েশনের সাথে আপনাদের অনেকের সিচুয়েশনই মিলে যাবে হয়তো, তো আমরা যেটাই করব সেটাতেই সমস্যা হবে, সেটাতেই কিছু মানুষের প্রবলেম হবে। আবার অনেক মানুষ আছে সাপোর্ট করে, আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আমার ভাই অনেক সাপোর্টিভ, ভাবি অনেক সাপোর্টিভ, আছে অনেকেই আছে। তো আমি এই মেসেজটা দিতে চাচ্ছি, আপনি যেটাই করেন মানুষ আপনার পেছনে কথা বলবে, তো মানুষের কথা না শুনে আপনার প্যাশনটাকে ফলো করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। লোক তো কথা বলবেই, লোকের কাজ হচ্ছে কথা বলা, এগুলাকে পাত্তা না দিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমি যখন এগুলো শুনি আমার তো ডেফিনেটলি খারাপ লাগে, মানে এত বড় একটা এজে এসে মানুষ কীভাবে এগুলো নিয়ে সমালোচনা করে আমার খারাপ লাগে। তো আমি যদি দেখি আমার কোনো জুনিয়র কোনো কিছু করছে, আমি অনেক বেশি ইন্সপায়ার করি, এবং আপনার আশেপাশে যদি কেউ কিছু করার চেষ্টা করে আপনারা তাকে সাপোর্ট না করতে পারেন, ইন্সপায়ার না করতে পারেন, তাকে ডিমোটিভেট করবেন না প্লিজ, তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, তার স্বপ্ন, তার ভেতরে যে কনফিডেন্সটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, প্লিজ এটা আমার থেকে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট। তো এই ছোট্ট মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।